আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, জেহাদি যুগে মাদ্রাসায় বুলডোজার চালাচ্ছে হিমন্ত সরকার, তাই সুর চড়াচ্ছেন বদরুদ্দিন আজমল। শনিবার বরপেটার এক জনসভা থেকে বিজেপি সরকারকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখা বন্ধ করতে বলেছেন তিনি। আজমলের মন্তব্য, বিজেপি সরকার ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছে অনেকদিন ধরে, কিন্তু আমরা তো কখনই মুসলিম রাষ্ট্র বানানোর কথা বলিনি, আপনারাও ভুলে যান হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন। বিজেপির শাসনে ভারতবর্ষ যে আর মোটেই নিরাপদ নয় সাধারণ হিন্দু মুসলমানের কাছে, সেটাও বলেন তিনি। বঙ্গাইগাঁওয়ের যোগীগুপায় কবাইটারি মাদ্রাসা বুলডোজারে গুড়িয়ে দেওয়ার পর সেখানে গিয়ে হাজির হয়েছিলেন আজমল। মাদ্রাসায় ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে সরকারকে সতর্ক করেন তিনি। তারপর ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত বরপেটায় শনিবার এক জনসভায় যোগ দেন, সেই মঞ্চ থেকে ফের আক্রমণ করেন বিজেপির সরকারকে। মাদ্রাসায় জেহাদি রইলে তাদের গ্রেফতার করে কঠোর সাজা দিক সরকার, প্রয়োজনে গুলি করে মেরে ফেলা হোক, কিন্তু গরিব জনগণের আর্থিক অনুদানে নির্মিত মাদ্রাসা কেন ভেঙে ফেলা হবে, সেটাই তার প্রশ্ন। তাই বুলডোজার চালিয়ে মাদ্রাসা ধ্বংস করার প্রতিবাদ করে যাচ্ছেন তিনি। মাদ্রাসা ধ্বংসের সঙ্গে বিজেপি আরএসএসের হিন্দু রাষ্ট্রের স্বপ্ন জুড়ে দিয়ে জনসভায় আজমলের মন্তব্য, বিজেপি সরকার ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছে অনেকদিন ধরে, কিন্তু আমরা তো কখনোই মুসলিম রাষ্ট্র বানানোর কথা বলিনি, আপনারাও ভুলে যান হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন। দেশে শান্তি চাই না অশান্তি, উত্তরপ্রদেশে গিয়ে দেখুন শান্তিতে নেই সেখানকার লোকেরা, শুধু বুলডোজার আর বুলডোজার। প্রকাশ্য স্থানে নামাজ আদায়ের অনুমতিও নেই। মুরাদাবাদের এক গ্রামে এক গড়ে কয়েকজন মিলে নামাজ আদায় করছিল, সেটা নিয়েও মামলা করা হয়েছে, এটাই উত্তরপ্রদেশের অবস্থা। বিজেপির সরকার দেশের উন্নয়ন, ক্রমবর্ধমান বেকার সমস্যা এসব বলে ধর্ম নিয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। তাছাড়া বিজেপির শাসনে ভারতবর্ষ যে আর মোটেই নিরাপদ নয় সাধারণ হিন্দু মুসলমানের কাছে, সেটা বোঝাতে 2 লক্ষ লোকের দেশ ত্যাগের কথা বলেন আজমল। তার মন্তব্য, গত বছর 2 লক্ষ পরিবার ভারত ছেড়ে চলে গেছে, সাধারণ হিন্দু মুসলমান পরিবার দেশ ছেড়ে চলে গেছে কানাডা, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, লন্ডনে, কারণ ভারতের সাম্প্রদায়িকতা এতটাই বেড়েছে যে এখানে আর থাকতে ভরসা পাননি তারা, তাই দেশ ত্যাগী হয়েছে। আগে একটা সময় ছিল যখন গোটা বিশ্বের লোকেরা ভারতে আসার জন্য পাগল ছিলেন, এখন এই দেশকে ভয় পান সকলে, যদি মানুষই না থাকে তাহলে মোদী কাকে নিয়ে দেশ চালাবেন, মন্তব্য আজমলের। অপরদিকে দীর্ঘ বিরতির পর গুয়াহাটি থেকে ফের শুরু হলো আন্তর্জাতিক বিমান পরিষেবা। কোভিড পরিস্থিতিতে 2020 সালের মার্চ মাস থেকে বন্ধ ছিল আন্তর্জাতিক ওই পরিষেবা। বর্তমানে কোভিড পরিস্থিতি উন্নত হওয়ায় বিমান চলাচলের ক্ষেত্রে সবুজ সংকেত মিলে শনিবার গুয়াহাটির গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো ভুটানের একটি বিমান অবতরণ করে, পরে ওই বিমানটি ফের যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়ান ধরে। এদিন সকাল 8:20 22 জন যাত্রী নিয়ে ভুটানের ড্রক এয়ারলাইন্সের এয়ারবাস ক্লাস 320 গুয়াহাটির গোপীনাথপুরতলায় আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি আসামের কয়েকজন যাত্রী নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল। এদিন বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান আসাম সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি বি কল্যাণ চক্রবর্তী, স্কিল ইউনিভার্সিটির সভাপতি সুভাষ দাস, স্কিল ডেভেলপমেন্ট মিশনের ডিরেক্টর অঙ্কুর জৈন, জিআইএএল চিফ অপারেটিং অফিসার স্নেহাশিস দত্ত সহ কর্পোরেট হেড বৈরব বড়ুয়া। বিমানটি গুয়াহাটি থেকে 15 জন এবং ভুটানের 22 জন সহ 37 জন যাত্রী নিয়ে সকাল 9:10 গুয়াহাটি চড়ে, এরপর বিকাল 4:00 বিমানটি সিঙ্গাপুরে অবতরণ করে। আজ থেকে প্রতি শনিবার সকাল 9:10 ফ্লাইটটি গুয়াহাটি থেকে সিঙ্গাপুরে উড়বে ও ভুটানের ফারো বিমানবন্দর থেকে শনি ও রবিবার গুয়াহাটি থেকে ফ্লাইটও থাকবে। অপরদিকে জেলা পরিষদ নিয়ে ফের আইনের দ্বারস্থ হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন বিমলা শুক্লবদ্ধ দুবি। আশিস নাথের ইস্তফা সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে মাত্র একদিনের জন্য চেয়ারম্যানের কুর্সিতে বসলেও গায়েব হয়ে গেছেন আশিস। তার হয়ে যারা মাঠে নেমেছিলেন তাদের ন্যূনতম পাত্তাইদের নিয়ে শাসক দলের নেতারা। চেয়ারম্যান পদে আশিস নাথের ইস্তফা প্রত্যাহারের রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বিমলা। আদালত আশিসের ইস্তফা প্রত্যাহারের পক্ষে রায় দিয়েছে, সঙ্গে 1 মাসের মধ্যে অনাস্থার মুখোমুখি হওয়ারও নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের রায়ের কপি হাতে নিয়ে এসেই চেয়ারম্যানের কুর্সিতে বসেছিলেন আশিস, এমনকি তড়িগড়ি করে ওই দিনই চেয়ারম্যান তালিকার বোর্ডে নিজের নামও লিখিয়ে রাখেন।
ওই সময় কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি মুস্তাক আহমেদ ছাড়া আর কোনো একজনও আশিসের সঙ্গে ছিলেন না। বর্তমানে বিমলার দায়ের করা এজাহারের ভিত্তিতে আশিসের একমাত্র সমর্থক মুস্তাক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র গা ডাকা দিয়ে রয়েছেন বলেও জানা গেছে। কিন্তু সিংহবাগ জেলা পরিষদ বিমলার পাশে থাকলেও অনাস্থায় যেতে চাইছেন না তিনি। ফলে আশিসের ইস্তফা প্রত্যাহারের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিমলা। এর পেছনে একটি যুক্তিও রয়েছে। আগামী 8 মাসের মধ্যে চলতি বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আদালতের দ্বারস্থ হলে মামলার রায় ঘোষণা হতেই 5-6 মাস কেটে যাবে। আর এই মামলা চলাকালীন বিমলায় চেয়ারপার্সনের দায়িত্ব সামলাতে পারবেন, এতে বুটাবুটির সম্মুখীনও হতে হবে না। ফলে আদালতের দ্বারস্থ হওয়ায় শ্রেয় মনে করছেন তিনি। এছাড়া আশিসকে অনাস্থার মুখোমুখি করতে গিয়েও চাপে রয়েছেন বিমলা। 17 জন জেলা পরিষদ তার সঙ্গে রয়েছেন বলে দাবি করলেও বাস্তবে সংশয়ে রয়েছেন তিনি। কেননা আশিসকে পর্দার আড়াল থেকে মদত করে চলেছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। কদিন আগে আশিসকে নিয়ে তিনি কাঠমান্ডু পর্যন্ত ঘুরে এসেছেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনের কথা চিন্তা করে সাংসদ কৃপনাথ আশিস থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে শুরু করেছেন। উল্লেখ্য, চেয়ারম্যান হওয়ার জন্য রাতারাতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন আশিস নাথ। এরপর থেকেই বিজেপি নেতাদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেন তিনি। মিশন রঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণেন্দু পাল কাউকেই তোয়াক্কা করছিলেন না তিনি, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ তাকে চেয়ারম্যান পদে বসানোর একমাত্র কারিগর ছিলেন কৃষ্ণেন্দু পাল। বর্তমানে বিধায়ক সিদ্দিক আহমেদের একাধিক আজ্ঞাবহ আশিসের হয়ে ময়দানে নেমেছিলেন। বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে আশিসকে পুনরায় চেয়ারম্যান পদে বসানোর দায়িত্ব নিয়েছিলেন তারা, কিন্তু এদের গুরুত্বই দেয়নি শাসক দল। অথচ ওই সিদ্দিক লবির দিকেই সবচেয়ে বেশি ভরসা ছিল আশিসের। তিনি ভেবেছিলেন তারাই কথা বলে সব কিছু ঠিকঠাক করে দেবেন, তবে কাজের কাজ কিছুই হয়নি। এক নেতার মন্তব্য, সিদ্দিক আহমেদের আজ্ঞাবহদের পরামর্শ নেওয়ার সময় নেই তাদের। এই অবস্থায় আইনি মারপিটে আশিসের পুনরায় চেয়ারম্যান হওয়ার স্বপ্ন কতটুকু সফল হয়, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অপরদিকে শিলচর পুর প্রশাসনের পক্ষ থেকে পুরকর পুনর্নির্ধারণের উদ্দেশ্যে সম্প্রতি নাগরিকদের সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম বিতরণ করা হয়েছে। ওই ফর্মে জায়গা এবং বাসস্থানের সরকারি মূল্যমান যেভাবে বৃদ্ধি করা হয়েছে, তাতে নাগরিকদের পুরকর এক ধাপে 10 গুণ অবধি বর্ধিত হতে পারে। এতে স্বভাবতই নাগরিকরা প্রতিবাদমুখী হয়েছেন এবং এই বিষয় নিয়ে সরকার প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ নামে একটি যৌথ মঞ্চ গঠিত হয়েছে। কিন্তু শুক্রবার কাছাড়ের জেলাশাসক রোহন কুমার যা ওই মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে যেভাবে দুর্বিনীত আচরণ করেছেন এবং বাকপিতণ্ডায় জড়িয়েছেন, তা নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। শনিবার এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক দেবায়ন দেব বলেন, সরকার বা প্রশাসনের কোনো সিদ্ধান্ত যদি নাগরিকরা তাদের স্বার্থের পরিপন্থী বলে মনে করেন, তবে তাদের প্রতিবাদ করা এবং সরকারকে তাদের অভিযোগ জানানোর 100% অধিকার রয়েছে এবং এই অধিকার সংবিধান সম্মত। সাধারণত নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন এবং তাদের মাধ্যমে নাগরিকদের অভাব অভিযোগ সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু নির্বাচিত পুর বোর্ড নেই এবং পুর প্রশাসন কোনো ধরনের আলোচনা ছাড়া এ ধরনের অস্বাভাবিক কর বৃদ্ধির সিদ্ধান্ত নাগরিকদের উপর চাপিয়ে দিতে চাইছে, ফলে নাগরিকদের তাদের অভিযোগ জেলাশাসকের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়া ছাড়া এক্ষেত্রে আর কোনো বিকল্প নেই। কিন্তু জেলাশাসক যেভাবে এই বিষয়ে নাগরিক মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে অনাগ্রহ দেখিয়েছেন এবং তাদের স্মারকপত্র উপর মহলে পাঠাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন, তাতে পরিষ্কার তিনি নাগরিকদের সমস্যা থেকে অনেক বেশি সরকারি সিদ্ধান্তের প্রয়োগ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ। স্মারকপত্র উপর মহলে পাঠাতে অস্বীকৃতি সংবিধান বিরোধী কাজ এবং তিনি জেলাশাসকের পদের অমর্যাদা করেছেন। দেবায়ন বলেন, এর আগে কাছাড়ের বহু জেলাশাসক এসেছেন এবং অসংখ্য সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র দেওয়া হয়েছে, কাউকেই এমন দুর্ব্যবহার করতে দেখা যায়নি। তাই বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ফ্রন্টের আহ্বায়ক আরও বলেন, শোনা যাচ্ছে হাইলাকান্দিতেও এই পদে থাকাকালীন তিনি নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। একজন অবাঙালি হিসেবে তার এসব আচরণের পেছনে প্রচ্ছন্ন বাঙালি বিদ্বেষও কাজ করছে কিনা সেটাও ভেবে দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি। যুব ফ্রন্টের আরেক আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী বলেন, দুদিন ধরে পুর প্রশাসনের পক্ষ থেকে মাইক যুগে প্রচার করা হচ্ছে, প্রস্তাবিত শেষ তারিখ অর্থাৎ 10 সেপ্টেম্বরের মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম জমা না দিলে নাগরিকদের জরিমানা ধার্য করা হবে।
যা ফর্মে কোথাও লেখা ছিল না। তাই এইসব থেকে মনে হচ্ছে প্রশাসন যেনতেন প্রকারে তাদের সিদ্ধান্ত বাস্তবায়িত করতে চাইছে। তিনি বলেন, শিলচরের নাগরিকদের এবার সিদ্ধান্ত নিতে হবে তারা সরকারের এইসব তালিবানি আচার আচরণ মেনে নেবেন কি না। বাহার বলেন, এই শহরের একটি নাগরিক ঐতিহ্য রয়েছে। শিলচরের নাগরিকরা যেমন ভদ্র সংস্কৃতি মনস্ক, তেমনি তারা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতেও জানেন। এবার সরকার তথা প্রশাসনকে সেটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। তাই তিনি শহরবাসী সবাইকে কোনো অবস্থায় 10 সেপ্টেম্বরের মধ্যে এই ফর্ম জমা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে হবে, তবে এর আগে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই তুগলুকি সিদ্ধান্তের প্রতিবাদের শপথ নিতে হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।